পল্লিকবি জসীমউদ্দিনের নামে সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। মার্চে এই পদক দেওয়া হবে। বিকেলে বাংলা একাডেমির আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এবছর প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হবে আর এক বছর পর পর প্রদান করা হবে এই পুরস্কার। নতুন প্রবর্তিত এই পুরস্কারের মূল্যমান 5 লাখ টাকা বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। এদিকে বাড়ানো হয়েছে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের মূল্যমানও। 1 লাখ টাকার পরিবর্তে তা 2 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।